আজ আপনারা শুনবেন সৌমিকদের রচিত কালীগুণিন ও মারণকণ্টক রহস্য গল্পটির অন্তিম পর্ব। গল্পটি আমরা নিয়েছি বিভা ভূতভূতুম উৎসব সংখ্যা থেকে। গল্প পাঠে আমি কৌশিক। কালীগুণিনের চরিত্রে নিহারেন্দু ব্যানার্জি। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, কালীগুণিন ও মারণকণ্টক রহস্য। রাত্রিরে শুয়ে পড়ার পরে একবার কালীপদ উঠে সন্তর্পণে দুয়ার খুলে বাইরে উঠোনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে ভিতরে এলে পর আমি শুধোলাম, কোথায় গিয়েছিলে দাদা? শিমুল গাছের কাছে। আমার মন বলছে আমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করছে, যে হিংস্র আতঙ্কে গোটা কলকাতা শহর ভুগছে। আমার মনে হচ্ছে তার মূল রয়েছে এই আশপাশের কয়েক মাইলের মধ্যে। সুবলের গুপ্তচরেরাও কিন্তু ওই টাকা নিয়ে যাওয়া সাধুবেশী লোকটিকে হাতানিয়া নদীর বাঁয়ে যেতে দেখেছিল। এইসব ছদ্মবেশী অনুচরেরা কলকাতার বিত্তবানদের থেকে ঠিকে খুনের বদলে অঢেল অর্থ নিয়ে জালের কেন্দ্রে বসে থাকা কোনো এক ধূর্ত উর্ণনাভুর কাছেই এসে মিলিত হয়। তারপর আমার অতি কৌতূহলী মুখের দিকে চেয়ে বিরক্ত হয়ে বললে, আমি এসব নিয়ে ভাবছি নে, এটা পুলিশের কাজ। আমি শুধু নিজের কৌতূহল নিরসন করছি ডাক্তার, আর কিছুই নয়। আমি পিদিমের সলতেটা লোহার প্রদীপ শলাকাটাকে দিয়ে একেবারে কমিয়ে দিয়ে হাসি মুখে শুয়ে পড়লাম। কিসের একটা শব্দে যেন মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসে দেখলাম বাঁয়ে কালীপদ আর নিচে কানাই অগরে ঘুমুচ্ছে। আবার শব্দটা এলো, গরুর গলার আবজা ঠুনঠুন আর চাপা গলার হাম্বার রব। আমি উঠে পড়ে গোয়ালের দিকের খড়খড়িটা একেবারে নিঃশব্দে একটুখানি তুলে বাইরে চোখ রাখলাম। আর আঁধারে চোখ সামান্য ধাতস্থ হতেই আবজাভাবে মনে হলো একটা দীর্ঘ ছায়ামূর্তি যেন উঠোনে ঘোরাঘুরি করছিল। হঠাৎই সেটা বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। আমার মনে চিন্তা ঢুকল, এই সময় এই জায়গায় কে ঘোরাঘুরি করছে? চোর নয় তো? হয়তো গোয়ালের গরু চুরি করতে এসেছিল। আমার খড়খড়ি খোলার তো এক ফোঁটাও শব্দ হয়নি। তবে সে কি ডেকে পালিয়েছে? চিন্তা করতে করতে নিদ্রা গেলাম অচিরেই। সকালে সব শুনে কালীপদ কপালে ভাঁজ ফেলে কইল, তোমার যত ভুল বুদ্ধি ভায়া, সব তো যতই না হোক, খড়খড়ি খোলা মাত্রই ভেতরের প্রদীপের আলো সে বাইরে থেকে দেখতে পেয়েছে নিশ্চয়ই। চোর হলে তবু মন্দের ভালো, কিন্তু তা না হলে? আমি উত্তর দিতে পারলুম না। আরও একটু পরে জোড়া ডাব আর কিঞ্চিত ফলার সেরে নৌকা ধরে রাম এবং তার বড়দা মোহনের সঙ্গে রওনা হলাম হেড বিয়ন রতিকান্তর খোঁজে, তালুকের একমাত্র বড় পোস্ট অফিসে। আধ ঘন্টা জলপথে চলার পরে যে ঘাটটায় উঠল তার নামটি ডাকঘাট। এই নামটি কিছুটা প্রমাণ করে কালীপদর অনুমানের যথার্থ। সোয়ামাই লেগিয়ে একটা চার কক্ষের লাল বাড়ি, সামনে টানা বারান্দা, এইটাই পোস্ট অফিস। বয়স্ক পোস্টমাস্টার বসে বসে স্ট্যাম্প মারছেন ভুসো কালি দিয়ে। পাঁচজনকে একসাথে ঢুকতে দেখে বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে মোহন কইল, চৌধুরী মশাই, রতিকান্ত কাকার সঙ্গে দেখা করতে এইছি। রতিকান্তর সঙ্গে? সে ওই বিলি ঘরে রয়েছে। আমরা চিঠিপত্র ভাগ বাঁটোয়ারার কক্ষে প্রবেশ করেই
এক বলিষ্ঠ প্রৌঢ়ের মুখোমুখি পড়তেই সে বিস্মিত হয়ে কইল, এ কি মোহন, কি হয়েছে? নমস্কার, আমি এর মামা অনন্তর মিত্র, স্থানীয়, দেখা করতে এসেছি। আসলে একটা কাজও রয়েছে। অনন্ত তার এক বন্ধু ভুবনেশ্বরীর বাড়িতে ছিল কিছুদিন যাব। তার কি কোনো চিঠি এসেছিল অনন্তর বরাবর? যেদিন অনন্ত মারা গেল সেই দিনের কথা বলছি। রতিকান্ত একটু ভেবে নিয়ে কইল, হ্যাঁ এসেছিল রেজিস্ট্রারি করা চিঠি, কিন্তু সে চিঠি এসেছিল সদর আলিপুর থেকে, ভুবনেশ্বরী চর থেকে তো নয়। রেজিস্ট্রারি চিঠি প্রাপক ছাড়া কারুর হাতে দেওয়া নিষেধ, তাই আমি সেই চিঠি ফেরত পাঠাতে যাই কলকাতায়। কিন্তু প্রেরকের ঠিকানা ছিল না, তাই সেখানে জমা রেখে দিয়েছি গদাঘরে। কই সে চিঠি? মাফ করবেন ঠাকুর, রেজিস্ট্রারি চিঠি কারুকে দেখানোর নিয়ম নেই, আমরাও খুলতে পারি না, তাই সেই কাজ আমি করতে পারবো না। নিয়ম ভেঙেই দিয়ে দাও রতিকান্ত। আমি ঘুরে দেখলাম বিলি ঘরে এসে ঢুকেছেন পোস্টমাস্টার নিজেই। দিয়ে দাও, ভয় নাই, নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে, নাহলে কালীপদ মুখুজ্জি কখনো নিয়ম ভাঙতে বলতেন না। আপনি আমাকে চিনতে পারেননি ঠাকুরমশাই? আমি রায়দিগড়ার পোস্ট অফিসে বেশ কিছুদিন ছিলাম, বয়স হয়ে গিয়েছে, কিন্তু এসব বনবাজারে কেউ আসতে চায় না বলে চাকুরি টেনে টেনে আমাকে রেখেছে ভারত সরকার। আপনার দাদা জমিদার বিষ্ণুপদ মুখুজ্জির সঙ্গে আমার সখ্যতা ছিল বেশ, তাই বলছি এনাকে দিয়ে দাও, আমি জামিন হচ্ছি। কালীপদ বৃদ্ধের হাত চেপে ধরতে বৃদ্ধ হাসল। চিঠি হস্তগত হাতেই খাম ছিঁড়ে যে কাগজখানা বেরুলো তাতে শুধুমাত্র লেখা রয়েছে, দানব জেগেছে, নিশ্চয় খবর পাচ্ছ তার বিভীষিকার, সময় হয়েছে, শ্রী বর্ধমানে পাখির ঘরে অপেক্ষা করছি, চলে আসো শীঘ্রই। চিঠি পড়ে কালীপদ কইল, বোধহয় সনাতন নামের লোকটি শত্রুকে বিভ্রান্ত করার জন্যই আলিপুর সদর থেকে ঠিকানাহীনভাবে রেজিস্ট্রারি চিঠি করে এসেছিল। আচ্ছা মোহন, তোমাদের মামা বাড়ি এখান থেকে কতক্ষণ লাগে? তা ধরুন নৌকায় ভাঁটিতে 3 ঘন্টা, উজানে 1.5 ঘন্টা তক তো হবেই, কিন্তু এই নৌকায় ডাকঘাট থেকে যাওয়া চলে না, দেবীপুরে ফিরা গিয়া ও পাশে ঠাকুরণী নদী ধৈরা যেতে হবে। নদীর পারে পারে সরু সরু পদ আছে বটে, কিন্তু সে বড়ই দুর্গম। বেশ, তবে এখনই দেবীপুরে ফিরে চলো, মধ্যাহ্ন ভোজের পর কিছু শুকনো খাবার আর জল নিয়ে বেরুব বিকেলের জোয়ার এলে। আজ রাতটুকু সেখানে থেকে খুঁটিনাটি দেখতে হবে অত বড় মহলের, বিশেষ করে পাখির ঘরটা। আমাদের নৌকা যখন দেবীপুরের চরে ভিড়ল তখন আকাশ একেবারে অন্ধকার করে মেঘাবৃত হয়ে পড়েছে। তার উপরে রামেদের বাড়িতে যাবার পথে কিছু মাটির উঁচু ঢিবি আর বন জঙ্গল পড়ে, যার জন্যে পথটা আরোই আঁধার মনে হচ্ছে। কালীপদ তখন রাম আর মোহনের সঙ্গে কথা কইতে কইতে চলেছে, এদিকে আমি আর কানাই একটু পিছিয়ে চলেছি। আমি কানাইকে কিছু একটা বলার জন্য ঘাড় ঘোরাতেই হঠাৎ মনে হলো যেন অন্ধকার ঝোপে ঢাকা ঢিবির উপরে একটা মানুষের ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে, চুল দাড়িতে তার মুখটা একেবারে ঢাকা, হাতে একখানা লাঠি অথবা ত্রিশূল ধরনের কিছু, কিন্তু পলকের মধ্যে মূর্তিটা আড়ালে চলে গেল। আর সেই দিকে দেখতে গিয়ে আমি অসাবধানে আছাড় খেয়ে পড়লাম কাদায়। কানাই তাড়াতাড়ি আমাকে টেনে তুলতেই বিরাট ঝড়ের ঝাপটা এসে গাছগুলোকে একেবারে মড়মড় করে নাড়িয়ে দিলে, সঙ্গে ভীষণ বজ্র বিদ্যুৎ আর জল আরম্ভ হলো। কালীপদও বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল,
আমাকে পড়ে যেতে দেখে লম্বা লম্বা পা ফেলে তারা তিনজন আমার কাছে এগিয়ে এসে পড়ার কারণ শুধাতেই আমি ওই ছায়ামূর্তির কথাটা বলতে যাচ্ছি। হঠাৎ প্রবল ঝড়ে একখানা প্রকাণ্ড দেবদারু গাছ আছড়ে পড়ল কালীপদদের থেকে হাত চারেক দূরে। সবাই এক লাফে অনেকটা পিছিয়ে এলো চমকে উঠে। আমার জন্য পিছিয়ে না এলে এতক্ষণে থেঁতো হয়ে যেত তাদের শরীর। রাম ইষ্ট স্মরণ করে কইল, জোর বাঁচিয়েছেন ঈশ্বর, তাড়াতাড়ি বাড়ি চলুন ঠাকুর মশাই। কালীপদ ঝড়ের সঙ্গে শরীরের তাল রেখে এগিয়ে গেল গাছটার পানে। তারপর তার শেকড়ের কাছে কি যেন একটা পরীক্ষা করে কইল, দেবদারু গাছ কখনো ঝড়ে ভাঙে বলে তো শুনিনি, এ গাছ নুয়ে পড়বে শুয়ে পড়বে কিন্তু মটকাবে না, এটা এমনি এমনি ঝড়ে পড়েনি ডাক্তার, কেউ ফেলেছে দূর থেকে। মোহন হতভম্ব হয়ে বললে, এ তো বিশাল গাছ, কে ফেলবে ঠাকুর, তাও কি সম্ভব? বিলক্ষণ সম্ভব বাছা, মন্ত্রের বলে গাছ চালান করা যায়, শোনোনি কখনো? বিশ্বাস হয় না, না? বেশ, এদিকে এসো। ঝড়ে উপরোনো গাছের শেকড়ের জালে কিছু মাটি তো থাকবে অন্তত, তা সে যতই বৃষ্টি হোক। এটার দেখো শেকড় একেবারে ঝকঝকে পরিষ্কার, কখনো মাটির সংস্পর্শে এসেছে বলেও মনে হয়। এ গাছ মন্তরে তৈরি করে চালান করা হয়েছে আমার বধেচ্ছা নিয়ে। আমি বোধহয় ভ্রান্ত নই ভায়া, নরঘাতক বাঘের পরিচালনাকারীরাই যে আমাকে বধ করতে চাইছে মেঘনাদের মতো তা এখন বুঝতে পেরেছি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো এখন। আমরা প্রাণ ভয়ে তাড়াতাড়ি পা চালিয়ে কিছু দূর গিয়ে পিছনে তাকিয়ে আঁচকে উঠলাম। কত বড় গাছটা আর নেই। আমি কালীপদকে ঢিবির উপরের কথাটা বললাম। কালীপদ চোখ ছোট করে কইল, চোখের ভুল বলে তো মনে হয় না, শয়তানটা সব খবর রাখে, সাবধানে চলতে হবে। কালীপদর অনুমান হয়তো ভুল ছিল না, কিন্তু সামান্য গোলমাল ছিল। কালীপদর প্রতিপক্ষ একটি নয়, ছিল এক জোড়া। সে কথা আমরা বুঝেছিলাম আরো পরে, কেমন করে সেই কথাটাই বলছি এখন। তা দুপুরে সোনা মুগের ডাল, বেগুন ভাজা, মিষ্টি জলের ছোট রুইয়ের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর লাল লঙ্কা দিয়ে চটকে মাখা এক থালা আগুন আগুন ভাত যখন সাবার করছি ওই মাছের কালিয়া দিয়ে, হাফুস নয়নে তখন ফাঁসির আসামির মতোই গোগরা সে খেয়ে নিলাম। কারণ কিছু শুকনো খাবার নিয়ে আজ রাতটা শ্রীবর্ধমান মহলেই কাটাতে হবে। নৌকাতে যখন উঠেছি তখন থেকে ঘণ্টা দেড়েক হয়ে গিয়েছে আর সামান্যই পথ বাকি ভুবনেশ্বরী ঘাটের। ঠাকুরানী নদীর ঘোলাটে জল জোয়ারের বেগে আমাদের ঠেলে দিচ্ছে রহস্যময় মহলের দিকে। সে বুঝি নির্বাক সুরে সুবিচার চাইছে তার বুকে ঘটে যাওয়া এক অন্যায় ঘটনার। আমি শুধু জলের দিকে চেয়ে ভাবছিলাম যে শয়তান শত্রু যখন কালীপদর সন্ধান রেখেছে তখন সে পরবর্তীতেও নিশ্চিত পদে পদে আঘাত করবে, কিন্তু ঠিক কোন পথে? ঠাকুরানীর জলের ঢেউ তার উত্তরে বলল, চল চল চল। নৌকা একটা বাঁওড়ের মতো জায়গায় এসে বাঁক নিয়েছে। মাঝি নৌকো বাইছে হালকা চালে গা ভাসিয়ে। হাল ঠিক রাখা ছাড়া দাঁড় তাকে বিশেষ টানতে হচ্ছে না। হঠাৎই মাঝ নদীতে একটা ভারী কিছু জলে নামার মতন
ধুপুস করে শব্দ শুনে চমকে সেদিকে তাকাতেই দেখি কেউ নেই। আমার মতন বাকিরাও বোধ হয় বড় সড়ো মাছ ওই নিজের পক্ষে ঘড়িয়াল ভেবেছে, কিন্তু কালীপদ আর মাঝি সন্দেহের সঙ্গে সেদিকে তাকিয়ে থেকেই কালীপদ হঠাৎ চমকে উঠে মাঝিকে চিৎকার করে কইল, এখনই নৌকা পারে লাগাও, এখনই কালাই তুই দাঁড় ধর। মাঝি বেকুব হয়ে অবিশ্বাসের দৃষ্টিতে বললে, ইখানে পারে লাগাবো? এ তো বাউরের জলা বন ঠাকুর, যা বলছি তাই করো শিগগির। নৌকা এমনি ধারে ধারে বাইছিল, এখন কানাই আর মাঝি কয়েকবার সবেগে দাঁড় টেনে ধরতেই নৌকো ঠেকলো পাড়ে, আর সঙ্গে সঙ্গে দমকা একটা বাতাস এসে নৌকো সমেত আমাদের ঘূর্ণির মতো ঘুরিয়ে দিল কয়েকবার। আমরা প্রাণ ভয়ে যে যার মতো লাফিয়ে পড়লাম থকথকে কাদার মধ্যে, কিন্তু তারপরই যা দেখলাম তা অবিশ্বাস্য তো বটেই, অতি দুঃস্বপ্নেও কেউ তা কল্পনা করবে না। একটা অতিকায় মাছের মতন গদাকার বিভীষিকা জলের নিচ থেকে দেহের আধখানা তুলে ধরে নৌকোটাকে লেজের ঝাপটায় ডুবিয়ে দিয়ে নিজেও ডুব দিল। আমাদের পায়ের নিচে কাদার বদলে জলের ঢেউ ছিটকে এলো, আর সঙ্গে সঙ্গে কালীপদর হুঁশিয়ারি উচ্চারণ, খবরদার কেউ জলের দিকে এগোবে না, কানাই সরে আয়, পারে ওঠো তোমরা তাড়াতাড়ি, শয়তানটা চাইছে আমাদের জলে টানতে। আমরা হাঁচড় পাঁচড় করে শুকনো ডাঙায় উঠে এসে বসে পড়লাম, মোহন অবিশ্বাস মেশানো দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি ছিল ঠাকুর? এ যে কেউ স্বপ্নেও কল্পনা করবে না। জানি নে মোহন, মন্তরে তৈরি জীবের কোনো নাম দরকার পড়ে না, তাকে আমার সংহারের জন্য পাঠানো হয়েছিল, এই তার পরিচয়। আর জলে নামা চলবে না, কিন্তু বড় মুশকিল হলো যে। মুশকিল তত নয় ঠাকুর, এই বনবাদারের ভিতর দিয়ে কষ্ট করে হলেও মামার বাড়ি পৌঁছে যাওয়া যায়, কিন্তু কিন্তু রাম, এই গভীর বনে কোনো সাপদ টাপদ লুকিয়ে নেই তো? কেমন বনে? না স্যার, এখানে হিংস্র জন্তু কিছু নেই। তাই বটে, সুন্দরবনের জঙ্গলে নাকি হিংস্র জন্তু নেই, তাহলে এত লোক বাঘের হাতে মরে কি করে? সে তো শহরেও মরেছে স্যার, বাঘের হাতে। আমার কথা বন্ধ হয়ে গেল। সত্যি কলকাতা আর এই আদিম বনে কোনো তফাত নেই এখন, শুধু একবার ফিসফিস করে কালীপদকে কইলাম, জঙ্গলের পথ দাদা, কিসের রূপে যে আক্রমণ আসে সেটাই বোঝা মুশকিল। কিসের মুশকিল? তোমার ছাত্র তো বলল এখানে হিংস্র জানোয়ারের আনাগোনা নেই, আর এলেও কানাইয়ের ছকঝকে সড়কি আছে। আর যদি সত্যিকারের জন্তু না হয় দাদা, যদি মন্তরের বলে ওই শয়তান আবারও কোনো বিদঘুটে জীব তৈরি করে বসে? কালীপদ আমার থেকেও ফিস ফিস করে অবলীলায় উত্তর দিল, সেক্ষেত্রে আমি এখনো বেঁচে আছি ডাক্তার। বিকেলের মুখে আমরা যখন মহলে এসে পৌঁছলাম তখন এত বড় বাড়িটার ভিতরে চাপ চাপ আঁধার জমেছে। এই আঁধারে তো কিছুই দেখা চলে না। মোহন কইল, আপনারা এখানে একটু অপেক্ষা করুন ঠাকুর মশাই, আমি আর আমার ভাই এবারের ঘাঁধ ঘোঁজ জানি। সিঁড়ির পিছনের কুঠুরিতে টিন টিন রেড়ির তেল, তিলের তেল থাকে, দেওয়াল জোড়া কুলুঙ্গির কয়েকখানা করে প্রদীপ জ্বেলে দিই। এই বলে দুই ভাইকে একটা একটা করে ঝাউস আকারের কুলুঙ্গি প্রদীপ জ্বেলে দিতে শুরু করল। দোতলা মহল, সিঁড়ির পুরু ধুলোর ওপর এলোমেলো কিছু আবছা পায়ের ছাপ, সেই দিকে আঙুল তুলে কালীপদ কইল, ওই গোহালার কথা যদি সত্যি হয় তবে ওই সিঁড়ি দিয়েই বাঘের হাত থেকে বাঁচতে সনাতন নামের লোকটি ছাতের দিকে পালিয়েছিল, এবং নরঘাতক বাঘ ওই সিঁড়ি দিয়ে তার পিছু করে, কিন্তু এর মধ্যে হয়তো সনাতনের এবং তার মৃতদেহ উদ্ধারকারীদের পদচিহ্ন রয়েছে, কিন্তু বাঘের পায়ের ছাপ তো একটিও সিঁড়িতে নেই।
অত বড় নরঘাতক বাঘটা তবে কোন পথ দিয়ে ছাতে গেল? দ্বিতীয় কোনো পথ নেই তো, নাকি তার সিঁড়ি ব্যবহারের দরকারই পড়েনি? এই কয়টা প্রদীপের আলোয় এই প্রকাণ্ড মহলের আঁধার কিছুতেই দূর হয় না। আমার গা শিউরে উঠল। দূরের চাপ চাপ আঁধারগুলোতে যদি শয়তানটা তার পোষা বাঘকে ওত পেতে লুকিয়ে রেখে থাকে তাহলে কি হবে? রাতে সুযোগ বুঝে কালীপদ আমার মনের অবস্থা অনুমান করে বিষণ্ন মুখে একটু হেসে বলল, দাঁড়ে না, একটা বড় বাঘ লুকিয়ে থাকলে তার গায়ের গন্ধে টিকতে পারতে না। আর যত বড় হিংস্র সাপদি হোক, এতগুলো আগুন দেখে সে চম্পট দিত। আগুনকে ওরা বেজায় ডরায়। শুধু একটা কথাই বুঝতে পারছি না এখনো, শয়তানটা যে বিরাট অঙ্কের অর্থলোভেই নিজের অপশক্তি ব্যবহার করে চলেছে সেই বিষয়ে আমি নিশ্চিত। টাকার লোভ তার প্রবল, কিন্তু সনাতনকে মারার মৃত্যুদূতকে সে কোন পথে পাঠিয়েছিল? একতলার ঘরগুলো দেখার পরে আমরা দোতলায় উঠে এই ঘর ওই ঘর দেখে সোজা চলে গেলাম বারান্দায় সেই পায়রার ঘরে। শাড়ি দিয়ে মাটির ঘটিতে পায়রার বিষটা জমে রয়েছে, তাতে বৃষ্টির জল পড়ে একেবারে বৃষ্টি গন্ধ ছাড়ছে। সে ঘর থেকে মন মতো কিছুই পাওয়া গেল না। কালীপদ হতাশ হয়ে বলল, তবে পাখির ঘর কোনটা? বৃদ্ধ মৃত্যুকালে সত্যি প্রলাপ বলছিলেন না তো? ছাতের উপরে এসে দাঁড়িয়েছি আমরা, বিশাল বড় ময়দানের আধা সংস্করণ বলা চলে। ছাতে একটিমাত্র লম্বা ঘর, প্রাসাদের বাড়তি জিনিসপত্র রাখার জন্য। বৃষ্টি থেমে গিয়েছে। কালীপদ বহু দূরের অন্ধকার দিগন্তের দিকে চেয়ে কইল, আজ আর এই অন্ধকারে কিছুই খোঁজা সম্ভব নয় রাম। কাল আলু ফুটলে খুঁটিয়ে দেখব। আমার মন বলছে অনন্তবাবু একটি অক্ষরও প্রলাপ বকেননি, কিন্তু পায়ের আপোষার বারান্দাতে তো কিছুই নেই হে। ওটাই পাখির ঘর তো ঠিক, বারান্দাকে কি ঘর বলা যায় ডাক্তার? মোহন হতাশ হয়ে কইল, ছোট থেকে ওই একটাই জায়গায় পাখি দেখে এসেছি আমরা, ওইটাই হবে ঠাকুর মশাই, বারান্দাটাই উহাদের ঘর ছিল, পাখিদের জন্যই আলাদা করে কেই বা কোঠর বাড়ি বানাতে যাবে বলুন। কালীপদ মোহনের কথাগুলো মনে মনে আউড়ে হঠাৎ পিছন ঘুরে তাকিয়ে হাতের তালুতে ঘুষি মেরে চাপা গলায় বলল, করে আলবাত করে, বেশিরভাগ বাড়িতেই মানুষই পাখিদের নামে কোঠা বাড়ি তৈরি করে। সে কি, কোথায় তা? কালীপদ ছাতের ঘরটার দিকে বলিষ্ঠ আঙুল নির্দেশ করে কঠিন স্বরে বলল, চিলে কোঠা, চিলের ঘর। ঠাকুরানি নদীর পাড়ে বসে রয়েছে একজন দশাসই কাপালিক। এই খোলা এবং নির্জন জায়গাটুকুর পর থেকেই গভীর মনের শুরু। কাপালিকের শরীর রাগে থরথর করে কেঁপে উঠছে মাঝে মধ্যে। ভীষণ নিষ্ফলা ক্রোধে সে হনহন করে চড়ার বালিতে পদচারণা করছে আর মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পড়ছে। পাশে কয়েকজন রক্তবর্ণ পড়া অনুচর অপরাধীর মতো মুখে দাঁড়িয়ে রয়েছে। নতুন অনুচরটি জঙ্গল ভেঙে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো বাকিদের পাশে। তাকে ডেকে কাপালিক গম্ভীর মুখে কইল, সোনা পেয়েছিস? হ্যাঁ পেয়েছি প্রভু। কত পেয়েছিস? হ্যাঁ 15 ভরি প্রায়। নিজেদের নিজেদের সোনার কারবার কিনা অকাতরে দিয়েছে একেবারে। একমাত্র বংশের প্রদীপ বলে কথা প্রভু, সন্তানের অপহরণের খবর পেয়েই তার স্ত্রী মরছে গিয়েছে। বাপ তো কেঁদে কেঁদে পাগল, আমাকে বললে নিয়ে যাও এসব সোনা, আমার ছেলেকে আমার কাছে বেরিয়ে দাও পায়ে পড়িয়ে। তার কুটিল হাসি শুনে কাপালিকের পুরু ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। সে
শান্ত গলায় বলল, বেশ, সোনাগুলো আস্তানায় লুকিয়ে রাখবে, আর বাচ্চাটাকে মেরে মৃতদেহটা বস্তায় ভরে বাপের দুয়ারে ফেলে দিয়ে আসিস। আবার বস্তা ছাড়া ফেলিস না যেন, হাজারুক, বাচ্চা একটা। তারপর নিজের উদ্দেশ্যেই যেন চিৎকার করে কইল, আরো সোনা চাই, অর্থ চাই, সোনা দিয়ে কিনে নাও গায়ের লোকেদের। কিন্তু এই শয়তান কালীপদর যেন ঠাঁই না জোটে কোথাও, ওকে মরতে হবে আমার হাতে আজ নয় কাল। আমি ওর জমিদারি, ওর তালুক সব কেড়ে নেব, ছিনিয়ে নেব। চণ্ডতান্ত্রিককে যে অপমান তুই করেছিস তার সমূলে প্রতিশোধ আমি নেব। তুই বার বেঁচে গেলি, কিন্তু বারবার বাঁচবি না। বলে কাপালিক চণ্ড আর তার অনুচরদের সতর্ক থাকতে বলে যজ্ঞের আগুন জ্বালালো। সাঁঝের মুখে নদীর পাড়ে দাউ দাউ করে আগুনের শিখা উঠল। কাপালিক হা হা করে হেসে উঠে চিৎকার করে উঠল, এ যজ্ঞাগ্নি নয় কালীপদ মুখুজ্জে, এ তোমার চিতাগ্নি, এই নাও। বলে হাতের মুঠোয় ধরা একরা শিমুল কাঁটা আগুনে ফেলে দিয়ে থলি থেকে বের করল কয়েকটি সযত্নে রক্ষিত মাথার চুল, আর সেই চুলগুলি সবেগে নিক্ষেপ করল আগুনে। চণ্ডের অনুচরেরা আগ্রহ ভরে সেই যজ্ঞ দেখছিল। হঠাৎ আগুন থেকে একটি অতি ভয়ঙ্কর ছায়ামূর্তি সাঁত করে বনের দিকে ছুটে যেতে দেখে তারা আতঙ্কে তিন কদম পিছিয়ে গেল। কাপালিক তৃপ্তির হাসি হেসে উঠে দাঁড়ালো। আমরা ছাতের লোহার দরজা বন্ধ করে দিয়ে চিলে কোঠার ঘরটায় ঢুকলাম। গোটা ঘরে আসবাব বলতে একটা পুরনো কলকা করা সেগুনের পালঙ্ক, দুখানা কেদারা, একখানা লেখালেখির টেবিল, একটা বন্ধ হয়ে যাওয়া প্রাচীন মানুষ সমান উঁচু ঘড়ি, একটা জীর্ণ টানা পাখা, আর দেওয়ালে এই বাড়ির প্রতিষ্ঠাতা রায়বাহাদুর বর্ধমান চন্দ্রের রূপার ফ্রেমবন্দি ছবি, আর টেবিলে একটা ডায়েরি, পাশে কালি শুকিয়ে যাওয়া দোয়াত আর কলম। এখন অলস কালযাপন ছাড়া ভোর অবধি আর কোনো কাজ নেই। কালীপদ সনাতনের ডায়েরিটা আমাদের পড়ে শোনালো আগা গোড়া। কি অসম্ভব এক মহাযজ্ঞ, কি চমকপ্রদ তার আবিষ্কার, আর ততোধিক ভয়ঙ্কর এক আক্রমণের কথা লিপিবদ্ধ করে গিয়েছে সনাতন। 1833 সালের এক ভূমিকম্প, এবং সেই দিন চণ্ডী গাঁয়ে মহামারীকে ঠেকাতে অনুষ্ঠিত হওয়া এক ভয়ানক যজ্ঞ, তার সবাহন দেবতার আবির্ভাব, হরিনারায়ণ ঠাকুরের দেহত্যাগের বিনিময়ে অর্জিত মারণ শলাকা থেকে শুরু করে ভূমিকম্পের ফলে গোটা চণ্ডীতলার মাটিতে মিশে যাওয়া সেই ধ্বংসস্তূপ আবিষ্কার, এবং এক কাপালিকের অতর্কিত আক্রমণে সেই দানবিক শক্তি জাগানিয়া পুঁথিটার বেহাত হয়ে যাওয়া অবধি সমস্ত কথা ছত্রে ছত্রে লেখা রয়েছে। শুধু লেখা নেই, ওই মারণ কাঠি দুটির সন্ধান। এই বিরাট মহলের কোথায় যে অনন্ত সেই মৃত্যুবানকে লুকিয়ে রেখে দিয়েছে তা খুঁজে বের করতে হবে আমাদেরকেই। মজা মন্দ নয় বটে। ডায়েরিখানা বন্ধ করে চৌপাইতে রেখে দিয়ে কালীপদ উদাস চোখে জানলা দিয়ে বাইরের আধ খাওয়া চাঁদের দিকে চেয়ে বসে রইল। ঘরে দুখানা চিলের তেলের প্রদীপ জ্বলছে, তার মিঠে কড়া গন্ধ আসছে। বাইরের থেকে আগুনের আলো দেখে মাঝে মধ্যে এক আধটা পোকা এসে আগুনে ঝাঁপ দিয়ে মরে চলেছে। একেই বলে বন্যি পতঙ্গ। মানুষও এইভাবে খোলা আকাশের শান্তি ছেড়ে জাতপাতে ইঁদুর দৌড়ের আগুনে ঝাঁপিয়ে পুড়ে মরে। আগুনটা যারা জ্বালায় তারা রোশনাই উপভোগ করে ওই জ্বলতে থাকা পতঙ্গগুলোর বিনিময়। অথচ আশ্চর্যের বিষয় হলো এই যে, আগের পোকাটাকে মরতে দেখেও
পরের পোকাটা আবার একই ভুল করে। আমি উঠে পিছনের দিকের জানলাটা বন্ধ করে দিলাম। পোকারা আর লোভনীয় আগুনটা দেখতে পাচ্ছে না, তারা আবার শান্তিতে ঝিঁঝি তান গাইছে। কালীপদ আনমনে হাজারো সম্ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ উসকুস করে উঠল। আমি কারণ জিজ্ঞেস করতেই সে বিব্রত এবং উদ্বিগ্ন হয়ে বলল, আসার পথে একখানা বেলগাছ আর নেবু গাছ দেখলাম না, চল তো কানাই, অনেকগুলো কাঁটা তুলে আনতে হবে এখনই। মোহন হতবুদ্ধি হয়ে শুধালো, কাঁটা কি হবে ঠাকুরমশাই, মামাবাবু সে ঠাকুরদার মুখের কাঁটার কথাই বলেছিলেন, সেই সংক্রান্তই কিছু কি? আহ, যা জানা নেই তা নিয়ে প্রশ্ন করো কেন, এ অন্য কাজে লাগবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এই বলে কানাইকে নিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো উপড়ানো কাঁটা তুলে এনে একটা প্রদীপ টেনে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে একটা একটা করে কাঁটা পোড়াতে লাগলো। যতক্ষণ না সবকটি কাঁটা পোড়ানো হয় ততক্ষণ আমরা ছিলুম মহাকবির ভাষায় চিত্রার্পিতের ন্যায়। ক্রিয়া শেষ করে কালীপদ উঠে দাঁড়াতেই বাইরে যেন একটা অস্পষ্ট কিন্তু ভারী শব্দ হল। কালীপদ উৎকর্ণ হয়ে সেই শব্দ শুনে যেন সামান্য নিশ্চিন্ত হলো বলেই মনে হলো আমার। এদিকে পোকার জন্যে বড় বড় জানলাগুলো বন্ধ করে রেখেছি বলে একটু বদ্ধ লাগছিল। আমি কক্ষের লাগোয়া বিরাট বারান্দার কপাটটা ধরে বাইরের আকাশ দেখছিলাম। হঠাৎ আমার হৃৎপিণ্ড ধড়াস করে লাফিয়ে উঠল। ওটা কি? আকাশে সামান্য চাঁদের আলো দেখা গিয়েছে ঘন মেঘ কেটে সবে। সেই আবছা আকাশ থেকে একটা একটা প্রকাণ্ড কি যেন সবেগে ছুটে আসছে আমার দিকে। আমার মুখ থেকে নিশ্চয়ই অজ্ঞাতে কোনো শব্দ বেরিয়েছিল, তা শুনে কানাই মোহন আর রাম ছুটে এসে দাঁড়িয়েছে। তারা ভালো করে কিছু বোঝার আগেই সেই অতিকায় দানব দুদিকে দুখানা ভয়ঙ্কর হাত বাড়িয়ে চোখের পলকে ছুটে এসে পড়ল আমাদের মহলের উপরে। ঠিক পড়ল বলা ভুল, পড়তেই এসেছিল, কিন্তু তার আগেই আমাদের বাড়িখানার দিক থেকে আরেকটি ততোধিক প্রচণ্ড ছায়া বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে পড়ল তার উপরে। আমার মনে হলো একটা নিঃশব্দ অথচ মানুষ টলিয়ে দেওয়ার মতন ভীষণ বাতাসের ঢেউ আমাদের এসে ধাক্কা মারল। আমার পা যেন পাষাণের চেয়েও গুরুভার হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে দুই ছায়ার ভয়ঙ্কর ঝটাপটি চলার পরে দুজনে দুদিকে ছিটকে গেল। অতি গর্জনকারী ফুঁসে ওঠা সমুদ্র যদি চোখের পলকে খিড়কির শান্ত পুকুরে পরিণত হয় তবেই বোধ হয় এই পরিস্থিতিটা বোঝানো যায়। আমরা পরম বিস্ময় নিয়ে গুটি গুটি ঘরের ভিতরে ঢুকে এসে দেখলাম কালীপদ বাইরের এই বিষম লড়াই সম্পর্কে তিক্ত মনোভাব নিয়ে দেওয়ালে টাঙানো রায়বাহাদুর বর্ধমান চন্দ্রের ছবিখানার দিকে হায় চেয়ে রয়েছে। তারপর একটু উত্তেজনার কণ্ঠে বললে, ইনি তো তোমাদের মা এবং মামাবাবুর ঠাকুরদা, এর ছবিতেই সেই অমোঘ কাঁটা দুটো লুকিয়ে নেই তো, হরিনারায়ণের অস্থি দিয়ে গড়া যে দানব বিনাশী কাঁটার কথা ডায়েরিতে লেখা রয়েছে, ছবিটা নষ্ট না করে কি একবার দেখতে পারো তোমরা? কেন নষ্ট হবে ঠাকুর, এ তো রূপার পরও কলা, ছবি খোলা পড়া করা যায়, এক্ষুনি দেখছি। এই বলে তিনজন মিলে ভারী ছবিটা নামিয়ে চৌপাইতে এনে রেখে কলকবজা ঘুরিয়ে ছবিখানা আলাদা করে ফেলল। কিন্তু ভিতরে তো কিছুই নাই। কালীপদর উৎসাহের নিরসন হলে পরে সে একেবারে মৌনব্রত ধারণ করল গোটা রাত্রিটা। চণ্ডকাবালিক প্রশান্ত মুখে নদীর শীতল জলে চোখ মুখ ধুয়ে যখন তুষ্ট চিত্তে নিজের শত্রুর মৃত্যু সংবাদের প্রতীক্ষা করছে,
তখনই গোটা এলাকার বন জঙ্গল কাঁপিয়ে একটা ভয়ানক বাতাসের ধাক্কার সঙ্গে একটা কুচকুচে ছায়া মূর্তি ছুটে এসে হাহাকার করে নিভু নিভু হয়ে আসা মারণ যজ্ঞের আগুনে মিলিয়ে গেল। সেই বাতাসের জোরালো আঘাতে কাপালিক চণ্ড এবং তার সহচররা চিতিয়ে পড়ল ভূমিতে। আর তখনই জঙ্গলের দিক থেকে করে একটা অট্টহাসির শব্দ শুনে চণ্ড হতবিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কার মৃত্যু ঘনিয়েছে, কে আসে ওখানে? জঙ্গলের আড়াল থেকে একটি মানুষ বেরিয়ে এসে দাঁড়ালো সেই কাপালিকের সম্মুখে। লোকটির মুখ এবং দেহের গড়ন অদ্ভুত, তার বয়স একেবারেই বোঝা যায় না, 30 হতে পারে, 50 হওয়াও বিচিত্র নয়। কিছুটা দাড়ি এবং গোঁফ মুখকে আবৃত করে রেখেছে, কিন্তু তার চোখ মুখে এক ভয়ানক হিংস্রতা খেলে চলেছে। সে যে একজন পোড় খাওয়া সাধক তা একবার দেখেই চণ্ড বুঝতে পারল। তবু গলার স্বর রাগত রেখেই কইল, কে তুমি, হাসছিলে কেন, কোথা থেকে আসছো এই বনে, জানো জানো আমি কে? এই মুহূর্তে চাইলেই তোমাকে হত্যা করতে পারি, তা জানো? নিজেই তো মরতে বসেছিলে একটু হলে, অন্যকে মারতে কণ্টকেশ্বরকে পাতাল থেকে পাঠাতে গিয়ে নিজেই তো মারা পড়ছিলে এক্ষুনি। ভাগ্যে তোমার যজ্ঞের আগুন সামান্য জ্বলছিল, না হলে ফেরার পথ না পেয়ে তোমাদের সবাইকে চোখের সামনে মরতে দেখতে হতো। আর তুমি বেঁচে যেতে, তাই না? তোমরা যখন বাতাসের ঘায়ে মূর্ছা যেতে বসেছিলে, আমি কিন্তু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। তোমার সামান্য রাক্ষস আমাকে টলাতে পেরেছে কি? কিন্তু তুমি কে? আমার মতোই নিম্ন শক্তির সাধক বুঝতে পারছি, কিন্তু এই জঙ্গলে আমি 3 দিন ধরে ওত পেতে আছি, তোমাকে কখনো দেখিনি তো। আমি স্থান পরিবর্তন করে ঘুরে বেড়াই, অল্প কয়দিনই জঙ্গলে আছি, তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে লক্ষ্য রেখেছি। কালীপদ নামের লোকটির সঙ্গে তোমার এতখানি শত্রুতা কিসে তা জানি নে, তবে তবে আমার অনুচররা যা খবর এনেছে তাতে লোকটি আমার কাজের পক্ষেও বিঘ্ন স্বরূপ, আমিও তার বধ চাই। বিশ্বাস করি না, কালীপদ ভয়ানক ধুরন্ধর আর কূট, তুমি নিশ্চয়ই তার লোক, আমাকে বিভ্রান্ত করতে এসেছ। শান্ত হও বন্ধু, শান্ত হও, আমার নাম কাপালি কৃতবর্মা, আমি তোমার কার্য সাধন করতে এসেছি, তোমার হয়ে তাকে বধ করলে আমারই হিত সাধন হবে, তাই তোমাকে নজর রেখেছিলাম। কিন্তু ক্ষমা করো মিত্র, তোমার যা ক্ষমতা তাতে কালীপদ মুখুজ্জের বধ তোমার শক্তিতে কুলোবে না, বারে বারে তোমাকে মাত দিয়েছে সেকাল থেকে। চণ্ড আবার রেগে উঠতে যেতেই তাকে হাত দেখিয়ে থামিয়ে কৃতবর্মা কইল, কিন্তু বিনা স্বার্থে নয়, তোমার পক্ষে থেকে শয়তানটাকে হত্যা করলে আমার পথের বাধা দূর হবে ঠিকই, কিন্তু তোমার দীর্ঘদিনের প্রতিজ্ঞা পূরণ হবে, তার বদলে আমার অর্থ চাই, অনেক অর্থ। অর্থ? অর্থ কি হবে তোমার? তোমারই বা কি হবে মিত্র, তুমি কাপালিক হয়ে কেন অপহরণ করে সোনা আদায় করো? হ্যাঁ, নরহত্যা করো, শিশু হত্যা করো, কেন? সেই অর্থ বিপাশা আমারও আছে বই কি, আমিও অর্থের বিনিময় নরহত্যা করি, অতুলনীয় ঐশ্বর্যের অধিপতি হয়ে রাজত্ব করতে চাই। তুমি যদি আমাকে 50 খাঁটি সোনার টাকা দিতে পারো,
তবেই আমি তোমার শত্রুকে নিকেশ করতে পারি চোখের পলকে। চণ্ডের ধৈর্য সীমা ছাড়িয়ে চলেছিল। তার মনে হলো এই শয়তানটা বুঝি পুলিশের গোয়েন্দা হতে পারে। এতদিন নজর রেখে সমস্ত কীর্তিকলাপ জেনে ফেলেছে। একে বাঁচিয়ে রাখা কর্তব্য কিনা এই নিয়ে যখন চণ্ডের মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, তখন তার মনোভাব বুঝে কৃতবর্মা ব্যঙ্গের হাসি হেসে কহিল, আমি গোয়েন্দা বা গুপ্তচর নই, বরং পুলিশের এক গোয়েন্দাকে আমি পরপারে পাঠিয়েছি। আর তোমার যেটুকু ক্ষমতা, তুমি চাইলেও আমার কোনো অনিষ্ট করতে পারবে না। আমার প্রস্তাবে রাজি কিনা তাই বলো। খাঁটি সোনার টাকাই তুমি পাবে, কিন্তু তার আগে তোমার ক্ষমতা পরীক্ষা করাও কর্তব্য। বেশ, তবে তোমার অনুচরদের নদীর দিকে মুখ করে দাঁড়াতে বলো, তুমি শুধু দেখতে পাবে আমার শক্তি। চণ্ডের আজ্ঞায় বাকিরা গাঙের দিকে মুখ করে দাঁড়ালো। কাপালি কৃতবর্মা ফিসফিস করে কিছু উচ্চারণ করে একটা তীক্ষ্ণ শিসের মতন শব্দ করতেই চণ্ডের মনে হলো আকাশটা যেন মাথায় ভেঙে পড়ল। তার জঙ্গলের উঁচু গাছপালাগুলোর উপরে দুখানা বাদুড়ের মতো পাখনা ভেসে উঠল। তারপর একটা তিন মানুষ সমান চেহারার দাঁড় কাক তার আগুনের গোলার মতো ধকধকে হিংস্র চোখ নিয়ে গাছপালার উপরে বাতাসের ঝড় তুলে আকাশে উঠে পড়ল। তার সরু সরু দুইখানা পায়ের আগা যেন বাঘের থাবার দোসর, আর বিভক্ত ঠোঁট যেন কাউকে জীবিত গিলতে উদ্যত। চণ্ডর মুখ থেকে একটা চাপা শব্দ বেরিয়ে এলো ভয়ে, সঙ্গে সঙ্গে আর একটা শিশের শব্দ করতে এই সেই রাক্ষসে বাঘনক পাখি মিলিয়ে গেল বনের মধ্যে। চণ্ডর প্রথমটা হতবাক হয়ে কথা জোগাল না, তারপর ক্রমে ক্রমে ভয়ের স্থানে এক চিলতে হাসি, শেষে উগ্র উল্লাসে সে কৃতবর্মাকে বুকে জড়িয়ে ধরল। চণ্ডর বুঝতে আর এতটুকু বাকি নেই যে এই সেই অসামান্য ধুরন্ধর হত্যাকারী, যে একাই নিজের ক্ষমতা বলে গোটা কলকাতা সহ আশপাশের সবকটা এলাকার পুলিশকে বিভ্রান্ত করে অবাধ হত্যালীলা চালিয়ে চলেছে আজ প্রায় 9-10 সপ্তাহ হলো। দাঁড়কাকটার ভয়াল চেহারা আর তার পায়ের গঠন খেয়াল করে হতবুদ্ধি চণ্ড এটুকু বুঝতে পারল যে কেন এই দানব পক্ষীর ছো মারা শিকারদের সবাই বাঘের হাতে মরেছে বলে ভুল করে। কি অসামান্য ক্ষমতা, কি অভূতপূর্ব নরমেধের কৌশল! চণ্ডর চোখ আনন্দে ঝলসে উঠল। সে কৃতবর্মাকে আলিঙ্গন মুক্ত করে কইল, সোনা কখন চাই? এখনই আনাতে বলি, আজ রাতেই তবে। ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। সোনা তো আমার জন্য, কিন্তু আমার দানবটি সাক্ষাৎ কাঁচা কেগো। তাকে নিজের শত্রুকে নির্ভুলভাবে চিনিয়ে দেওয়ার জন্য চাই তার শত্রুর কোনো দেহাংশ, নখ, চুল, সদ্য পরিহিত পোশাক, এই জাতীয় কিছু। তা কি তোমার সঙ্গে রয়েছে? কিছুক্ষণ আগেও ছিল। আমি হয়তো তোমার থেকেও ক্ষমতাবান হতাম আজ। আমার এই দুই হাতে বজ্রের সমান শক্তি আসত, কিন্তু এই শয়তান থর্ত ব্রাহ্মণ সব বিনষ্ট করেছে আমার। সে কথা সময় করে বলবো। তার সঙ্গে শেষ দ্বন্দ্বের সময় তার কয়েকটি মাথার চুল আমার হাতে থেকে গেছিল, তা আমি এতদিন সযত্নে রেখে দিয়ে সুযোগের অপেক্ষায় থেকেছি। একটু আগের মারণ যজ্ঞে সেই দেহাংশের আহুতিও দিয়েছি, কিন্তু সব নিষ্ফল হলো কপাল দোষে। বেশ, কাল সন্দেহবতি সময় দাও, আমি যেভাবেই হোক তার দেহাংশ জোগাড় করবো কৌশলে। আর তোমাকে মিছা কথা বলবো না, সোনার টাকা না হলেও কিছু সোনা এখনো ওদের সঙ্গে রয়েছে, সেগুলো তোমাকে এখন দিচ্ছি, বাকিটা কাজ হওয়ার পর পেয়ে যাবে।
পরস্পরের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে দুইজনেই স্থান ত্যাগ করল। চণ্ড এবং তার ভৃত্যরা ওত পেতে থাকল মহানদের বাড়ির পিছনের বনে। চণ্ড আর তার দুই সাধক সঙ্গীর সঙ্গে ধূর্ত শিয়ালের মতো খাপ পেতে বসল একটা পাথর কুঁচির ঝোপের আড়ালে। এদিকে ওদিকে তাকিয়ে একটা বকের ঝাঁককে উড়ে যেতে দেখে চণ্ড নিজের দক্ষিণ হস্তের মধ্যমা তুলে তার দিকে একটু তাকাতেই সেটা দলছুট হয়ে এলোমেলো পাগলের মতো উড়ে এসে উড়ল সেই ঝোপটার সামনে। চণ্ডের মুখে একটু কুটিল হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। সে বকটার মাথায় আঙুল ছোঁয়াতেই সেটা পরিপূর্ণ চোখ মেলে তাকাল, কিন্তু তার দৃষ্টি আগের মতন স্বাভাবিক নাই। রাতটুকু আমাদের তেমন কোনো আপদ বালাই হয়নি। টোসমারদের চাপা অস্বস্তিতে ঘুম আসছিল না। বাইরে ঝিঁঝির একটানা আর্তনাদ, পুরনো মহলে বাতাসের ঝাপটায় হাজারো কাঠের দরজা জানলার খুটখাট শব্দ, শৃগালের প্রহর ঘোষণা এবং হাওয়াতে মাথার উপরের টানা পাখাগুলোতে ক্যাঁচকোঁচ শব্দে ঘুম আসা দায়। আমি কলকাতার মানুষ, এর চাইতে গাড়ি ঘোড়ার চিৎকার আমার কাছে ঘুম পাড়ানি গানের সমান। তবু একটা সময় ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙল কালীপদর ডাকে। চোখ মেলে দেখি আমি বাদে সবাই উঠে পড়েছে। বাইরে আলো ফুটছে হয়তো, কিন্তু মেঘাড়ম্বরে তা দৃশ্যমান নয়। সময় অনুমান করা চলে না তাতে। কোনো গৃহস্থ বাড়ির থেকে মোরগ তারও স্বরে উষার ঘোষণা করছে। আমি চোখ ডলতে ডলতে কইলাম, প্রকৃতি যে মানুষের শেষ ভরসা তা আজ টের পাচ্ছি দাদা। যেখানে আধুনিক পৃথিবীর সময় শত বৎসর ধরে থমকে রয়েছে, সেখানে রাতে শিয়াল আর উষায় মোরগের প্রহর ঘোষণা শুনেই সময় স্থির করা যায়, তা সে যতই মেঘলা থাকুক। রাম হেসে কইল, আমরা গাঁয়ের লোকেরা শিয়াল মোরগ গাছের ছায়া দেখে শুনেই সময় বুঝে যাই। শহরে তো যন্ত্রের মতো চলাফেরা সবার। আমি ঘাড় নাড়লাম। আর একটু পরে মহলের সবকটা ঘর, প্রাচীন আসবাব, দরজা জানলা হাতিপাতি করে খুঁটিয়ে দেখে নিষ্ফল হয়ে রওনা হলাম দেবীপুরের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে যখন কিছুটা চলে এসেছি, হঠাৎ একটা উঠোনে একটা পাঁচ রঙা মোরগকে ডাকতে দেখে কালীপদ শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মোহন শুধাল, কি হলো ঠাকুর, তাড়াতাড়ি না গেলে জোয়ার ঢুকে পড়বে সে। কালীপদ নিজেকে যেন ধিক্কার দিয়ে ফিস ফিস করে বলল, তাই তো, এখানে সত্যি সময় থমকে রয়েছে, এটা তো খেয়াল করিনি। এই বলে দ্রুত পায়ে আবার চলল মহলের চিলে কোঠার দিকে, সঙ্গে আমরাও। ঘরটাতে ঢুকে কালীপদ সোজা এগিয়ে গেল প্রাচীন মানুষ সমান ঘড়িটার দিকে। সেটা কত বৎসর থমকে রয়েছে কে জানে। কালীপদ খুশির স্বরে আঙুল দেখিয়ে বললে, আমি নিশ্চিত এই হচ্ছে অনন্তবাবুর ঠাকুরদা, বুঝলে ডাক্তার। ঠাকুর কি বলছেন আপনি? কথা তত ভুল নয় বাছা, একে গ্র্যান্ডফাদার ক্লক বলে, ঠাকুরদা ঘুড়ি। আমার বাড়িতেও আছে, কেবল অনন্তর মর্মার্থটা ধরতে পারিনি। ঠাকুরদার মুখ মানে এই এই নম্বরই গোল জায়গাটাই হবে। দুখানা কাঁটা রয়েছে দেখছো না? আমি বিস্মিত হয়ে চেয়ে দেখলাম, কালীপদর কথা বোধ হয় একটুও ভ্রান্ত নয়। এইরকম কাঁটা আমি কোনো ঘড়িতে কখনো দেখিনি। দেড় বিঘত লম্বা দুখানা সরু শলাকাকে যেন পরম যত্নে এঁটে দেওয়া হয়েছে ঘড়ির ডায়ালে। কালীপদ এক টানে ঘড়ির ডায়ালের উপরের মোটা কাঁচ লাগানো পাল্লাটা খুলে ফেলে
টান দিল কাঁটা দুটি ধরে। কিন্তু কি আশ্চর্য, কাঁটা কিন্তু খুলে এলো না। কালীপদ বারবার গায়ের জোরে টেনে হাঁপিয়ে যাওয়ার পরে কানাই টানাটানি আরম্ভ করল, কিন্তু কাঁটা হাতে এলো না। কানাই তখন বলল, ঘড়িখানা আছাড় মেরে ভেঙে ফেলবো কর্তা বাবা, তাহলেই টুকরো করে ছাড়িয়ে নেওয়া যাবে কাঁটা দুটো। হ্যাঁ, কালীপদ সবে সাই দিতে যাচ্ছে এমন সময় আমি বললুম, আচ্ছা দাদা, তুমি তো বলো রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে কোনো সূত্র কোনো কথাই ফেলে দেবে না, সব কথাই চুলচেরা বিচার করবে। হ্যাঁ বলি তো, কেন? তাহলে অনন্তবাবুর কথাটা কিন্তু আমরা আধা ধরেছি। উনি এটাও বলেছিলেন যে যখন গোটা দেশ একেবারে নয় ছয় হয়ে যাবে তখন এই কাঁটা বেরুবে। গোটা দেশ কখন নয় ছয় হয়ে পড়ে দাদা? কখন ডাক্তার? যখন গোটা দেশের ঘড়িতে নটা ছয় বাজে। কালীপদ ছিটকে উঠে দাঁড়িয়ে আনন্দে আমার কাঁধটা ধরে ঝাঁকিয়ে দিয়ে সোজা ঘড়ির কাছে গিয়ে কাঁটা দুটোকে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নটা বেজে ছয় মিনিটে আনা মাত্র একটা খুব অস্পষ্ট খুট করে শব্দ হলো, আর তারপর কালীপদর আলতো টানে বেরিয়ে এলো সেই জোড়া মৃত্যুবাণ। হরিনারায়ণের দেহত্যাগের বদলে পাওয়া অজানা রাক্ষসের মরণ কণ্টক। এইবারে কিন্তু ফেরার সময় জোয়ার আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াল। আমরা দেবীপুরের চরে এসে যখন নামলাম তখন বিকেল পড়ে এসেছে একেবারে। বনের ভিতরের ঘাস জমি দিয়ে চলতে চলতে যখন মোহনদের বাড়ির কাছাকাছি চলে এসেছি হঠাৎ গাছপালার সান্ধ্য আলো আঁধারের মধ্যে ভীষণ বেগে কি যেন একটা কালীপদর মাথায় হিংস্রভাবে ছোঁ মেরে গেল। কানাই লাঠি উঁচিয়ে ধরার আগেই সেটা মিলিয়ে গেল অন্ধকারে। কানাই অবাক হয়ে বললে, আপনার লাগেনি তো কর্তা বাবা? হ্যাঁ, এই সন্ধ্যার মুখে একটা বক বলেই মনে হলো, তাও আবার দল ছুট, সে এসে হঠাৎ ছো মারবে কেন কানাই? এ তো বকের সহজাত প্রবৃত্তি নয়, এমন কখনো দেখিনি রে। কেন জানি খুব সাধারণ ঘটনা বলে মনে হলো না। যাই হোক, চলো চলো সবাই। আমরা আরো একটু এগিয়ে গৃহে প্রবেশ করলাম। চণ্ড আকাশের দিকে চেয়ে বসেছিল, বকটা ঝটপটিয়ে উড়ে এসে বসল চণ্ডর বাহুতে। খড় চোখে আঁধারের মধ্যে খুব ছোট্ট সলতেওয়ালা একটা পিদিম জেলে সেই বকের পা থেকে ছো মেরে কালীপদর মাথা থেকে ছিঁড়ে আনা কয়েকটা চুল টেনে ছাড়িয়ে নিয়ে একখানা সিঁদুরের মতো কৌটায় ভরে উত্তেজিত চাপা স্বরে বলল, জয় পাতাল ভৈরব, এইবার তোমার জম আসছে কালীপদ মুখুজ্জে, তৈরি হও নৃশংস একটা মরণের জন্য। বলে তিনজন মিলে লঘুপদে গা ঢাকা দিল। বকটা আচ্ছন্ন হয়ে সেখানেই ঘুমিয়ে রইল। কালীপদ দেখলাম কক্ষের জানলাটা ধরে উদাস হয়ে চেয়ে রয়েছে। আমি তার পিঠে হাত রেখে কইলাম, হতাশ হচ্ছ কেন দাদা? মারণ বান যখন পাওয়া গিয়েছে তখন একটা বধ করার উপায়ও তো পাওয়া গিয়েছে, ভয় কি? ভয় দুটো, এক তোমার হাতে বন্দুক থাকলেই যেমন কাঙ্ক্ষিত অপরাধীকে বধ করতে পারো না, পাল্টা তার গুলিতেও তোমার জীবন যেতে পারে, হয়তো তোমার অস্ত্র ব্যবহার করার সময়টুকুই পেলে না। আর দ্বিতীয় কথা, শয়তানটা অথবা তার কোনো এক সঙ্গী আমাদের এই বাড়িটা চিনে গিয়েছে। জানলায় দাঁড়িয়ে দেখলাম দূরের পাথরকুচির ঝোপটায় খুব অস্পষ্ট একটা প্রদীপের মতো আলো
জ্বলে উঠেই নিবে গেল। খুব বিপদ ডাক্তার, খুব বড় চক্রান্ত, খুব বড় মারণ যজ্ঞে আহুতি পড়তে চলেছে। আমি কোনো উত্তর না দিয়ে কামিজের পকেটে সযত্নে রুমালে মুড়ে রাখা কাঁটা দুটোর উপরে হাত বুলিয়ে ঢোঁক গিললাম। চণ্ড এক বুক আশা নিয়ে রাতেই সোনার গয়নাগাটি ভরা থলি পাঠিয়ে দিল কৃতবর্মাকে বন্ধুত্বের ভেট হিসেবে। এত অলংকার, এত সোনা হীরার গয়না দেখে অর্থলোভী কৃতবর্মার চোখ একেবারে চকচক করে উঠল। এতদিন অর্থের বিনিময়ে যতগুলি হত্যা সে করেছে, আজ এই শয়তান গুণিনকে মারতে পারলে চণ্ডর থেকে পাওয়া যাবে তার অনেক অনেক বেশি, দুজনেরই লাভ। কাল সকাল থেকে কিছু ক্রিয়া সম্পন্ন করে কাল রাতেই সে কালীপদ মুখুজ্জের হনন করবে নিজের বশে করা বাঘ নখওয়ালার আক্ষুষে দাঁড় কাকের হাতে। বন্য উপদেবতার কাঁচা খেগো রক্তলোলুপ বাহন নরঘাতক অনুচর আজ কৃতবর্মার বশে। কাল দ্বিপ্রহরে চণ্ড কালীপদর চুল নখ অথবা পোশাক নিয়ে উপস্থিত হবে ছলে বলে, কিন্তু কৃতবর্মা টের পায়নি যে লোভের আগুন আদিরিপুর থাবা তার নিজের ঘরেই লালিত হচ্ছে অগচরে। তার প্রমাণ পাওয়া গেল রাতে। কৃতবর্মা নিজের খোঁড়া ছাউনিতে মাথার কাছে স্বর্ণালঙ্কারের থলি নিয়ে নিদ্রায় অভিভূত। আরও দুইখানা খড়ের চালায় তার অনুচরেরা ঘুমুচ্ছে। তিনটি ছাউনির মাঝে বুনো পশু নিবারণার্থে আগুন জ্বলছে। হঠাৎ কৃতবর্মার মনে হল তার মাথার পিছন দিয়ে কেউ যেন চলতে গিয়ে তার লম্বা খোলা চুলে অসতর্কে পা রেখে ফেলেছে। সঙ্গে অলংকারের রিন রিন হালকা শব্দ। এই ভুলটা না করলে কৃতবর্মার গভীর নিদ্রা ভঙ্গ হতো না। সে ধড়মড় করে উঠে বসতেই মনে হলো একটা মানুষ তার ঘর থেকে গয়নার থলিটা নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। বাইরের আগুনে তার ছায়াটাও দেখল কৃতবর্মা। নদীর দিকে ছুটেছে চোর। কাবালি উগ্র স্বরে বাইরে এসে হাঁক দিতেই তার অনুচরেরা ছুটে বেরিয়ে মশালটা তুলে নিয়ে তার সঙ্গে নদীর দিকে ছুটে যেতেই দূর থেকে একটা মরণ চিৎকারের শব্দ কানে এসেই মিলিয়ে গেল। তারা শব্দ বরাবর ছুটে এসে মশালের আলোতে দেখল ঝোপের গাছাগাছি একটা শুকনো কুঁয়ো। উঁকি মেরে দেখল তার ভিতরে ঘাড় ভেঙে মরে রয়েছে তারই এক সহচর ভদ্রক। কাবালিকের মুখে ক্রূর হাসি ফুটে উঠল। সোনার লোভ তবে তার বা চণ্ড কাবালিকের একচেটিয়া নয়। তার এই সামান্য ক্ষুদ্র অনুচরও সোনার স্বপ্ন দেখে, কিন্তু কপাল তার মন্দ। আধারে না দেখে কৃতবর্মাকে জাগিয়ে দিয়েই সে ভুল বুঝতে পেরে ছুটে এসেছিল এই দিকে। কিন্তু শুকনো কুয়ে পড়ে ঘাড় ভেঙে মরেছে। ভালোই হয়েছে, বাকিদের লোভ কমবে এই পরিণতিটা দেখে। এক অনুচর নিচে বেয়ে নেমে থলিটা তুলে আনল। সেটা হাতে নিয়ে নিজের খোলা চুল চুড়ো করে ছাউনিতে গিয়ে থলিটা বুকে আঁকড়ে শয়ন করল খুনি কাপালিক। পরদিন দ্বিপ্রহরে উপস্থিত হয়ে চণ্ড দেখল কৃতবর্মা অজস্র উপকরণ নিয়ে যজ্ঞে বসেছে। তার চোখ মুদ্রিত। এই অবস্থায় ডাকা কর্তব্য হয় কিনা ভাবছে চণ্ড। হঠাৎ চোখ না খুলেই কৃতবর্মা কইল, এনেছ? হ্যাঁ এনেছি, এনেছি। কি আনলে? পাতা চুল, কিন্তু খুবই সামান্য, দুই চারটে। আসলে আসলে হয়েছে কি? তাতেই হবে, চিন্তা নেই, এক কণাও যথেষ্ট।
এই দিয়ে তোমার আমার শত্রুকে চিনিয়ে দেব আজ। তার দেহাংশের কণা মাত্র চিনে নিলে যে কোনো প্রান্ত থেকে তাকে খুঁজে বের করে সংহার করবে আমার সংহারক পোষ্যটি। কিন্তু তোমার কণ্টক প্রেতের মতো সে দুর্বল নয়। এই বলে চোখ খুলল কৃতবর্মা। তার দুই চোখ রক্ত যাওয়ার মতন টকটকে হয়ে রয়েছে। চন্ডর অপেক্ষা সহ্য হচ্ছে না। সে অধৈর্য হয়ে ইতিউতি তাকাচ্ছে দেখে কৃতবর্মা একটু হেসে কইল, ধৈর্যং রহমিত্র, তোমার শত্রু সংহার করবে যে, সে ওই উঁচু খড়ের চালার ভিতরে অপেক্ষা করছে। চন্ড উৎসুক হয়ে এগিয়ে গিয়ে চালার ভিতরে উঁকি দিতেই ভয়ে কয়েক পা পিছিয়ে এলো। ভিতরে অন্ধকারের মধ্যে একটা অতিকায় দাঁড় কাক চোখ বুঝে দাঁড়িয়ে রয়েছে চুপ করে। তার দুই পায়ে শিকারি বাঘের মতন থাবা। সেই থাবার এক আঁচড়ে একটা জীবন্ত মানুষ ফালা ফালা হয়ে ছড়িয়ে যাবে চোখের পলকে। চন্ডের সাময়িক ভীতি দেখে কৃতবর্মা আশ্বস্ত করে কইল, ভয় পাও কেন? যার দেহাংশের আহুতি দিয়ে রাক্ষসকে জাগানো হবে একমাত্র তাকেই হনন করবে সে, কোনোভাবেই তার রক্ষা নেই। বাকিদের ভয় নেই তেমন, সন্ধ্যা লগ্নেই আহুতি দেব। তারপর নিজের অনুচরদের দিকে ফিরে কইল, নতুন করে বলার কিছু নেই, তবু স্মরণ করিয়ে দি, যজ্ঞের ঘট যেন এক তেল না নড়ে, এর জল যেন এক বিন্দুও মাটিতে না পড়ে। রাক্ষস তার সংহার কর্ম মিটিয়ে আসার পর এই জল তার গায়ে ছিটলেই সে শান্ত হয়ে পড়বে, তাই একটা মাছিও যেন না ঢুকতে পারে। কাজ হয়ে গেলে সবাই সোনা পাবি। অনুচরদের চোখ লোভে চকচক করে উঠল। সূর্যদেব পৃথিবীকে আধার করে সবে অস্ত গিয়েছেন। কালীপদ বাইরের জঙ্গলে নজর রাখতে গিয়ে একটা ঘুমন্ত বককে আবিষ্কার করে সেটাকে নিয়ে এসেছে ঘরে। সে এখনো ঘুমোচ্ছে, আর কালীপদ তীক্ষ্ণ নজরে কি যেন দেখে চলেছে তার মধ্যে। আমরা ঘরে বসে সকলেই উসকুস করছিলাম, কি যেন একটা ঘটবে, কি যেন একটা অশুভ হচ্ছে চারিদিকে। এইরকম মনোভাব নিয়ে শান্তিতে দুদণ্ড বসে থাকাও যায় না। আমি উঠে দাঁড়াতেই কালীপদ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললে, মোহন, তোমার চেনা জানা সাহসী ছেলেপিলে কয়জন আছে আশেপাশে? খুব বেশি না হলো জনা আসতেক তো হবেই। আমাদের আঁকড়ায় ব্যায়াম শিখে তারা, মামাবাবুরও খুব ভক্ত ছিল তারা। বেশ, তাদের তৈরি হতে বলো। তোমার মামাবাবু, সনাতন আর বাকি বাঘে খাওয়া হতভাগ্যদের মৃত্যুশোধ নেবার সময় এসেছে এখন। একটু পরেই বেরোবো আমরা। আমি বলি তারা যাবে, কিন্তু যেতে হবে কোথায় ঠাকুর? তা জানি নে, তবে খুব দূরত্ব হবে না তা আমি জানি, না হলে এই পাখিটা এখনো মোহাচ্ছন্ন থাকতো না। তাকে যে বশ করেছে সে খুব দূরে নেই, এই বকটাই আমাদের নিয়ে যাবে হদিস দিয়ে, তারপর আমাদের কপাল। আমার থেকে কাঁটা দুখানা নিয়ে কালীপদ নিজের কাছে রাখল, সুযোগ পেলে ব্যবহারের আশায়। মোহনের লোকজন জুটিয়ে আনতে যেটুকু সময় লেগেছে তার মধ্যেই কানাই নিজের সর্কির ফলায় শান দিয়ে নিয়েছে। যে ভয়ঙ্কর খুনে দানব শহর জুড়ে একের পর এক নারকীয় হত্যা করে চলেছে, তাকে সর্কি দিয়ে রোখার চেষ্টাটা কালীপদর কাছে হয়তো শিশু তুল্য। কিন্তু সে কানাইকে কিছু বলল না, কারণ শুধু দাদা নয়, আমিও জানি যে লড়াই না দিয়ে কানাই কিছুতেই কাউকে কালীপদর সম্মুখে আসতে দেবে না, সে মানবী হোক বা দানব। মোহনের গ্রহণযোগ্যতা যে এই দেবীপুরে ঠিক কতখানি তা টের পেলাম সে
ফিরে এলে পরে। তারা এক ডাকে 22 জন শক্তপোক্ত মানুষ লাঠি দা কুড়ুল মশাল আর ধেনো কাস্তে নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে 5 জন মেয়ে মানুষও রয়েছেন, তাদের হাতেও ধারালো অস্ত্র। নির্মম হত্যাগুলোর কথা তারা বেশ শুনেছে। ভুবনেশ্বরীর চরে সনাতনের হত্যাকাণ্ড ছড়িয়ে পড়েছে মুখে মুখে। আজ বাদে কাল যখন সবাই জানবে যে সেই খুনির আস্তানা ছিল দেবীপুরের জঙ্গলেই, তখন কাউকে মুখ দেখাতে পারবে গাঁয়ের লোকেরা? কালীপদ তবু তাদের বললে, তোমরা বিপদ বুঝে এসেছ তো? ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গে লড়াই দিতে হবে আমাদের, তাই যদি কেউ। কালীপদর কথা সমবেত প্রজাদের কলরবে ঢাকা পড়ে গেল। কালীপদ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর স্বরে আবার বললে, চলো ডাক্তার, সময় এসে গিয়েছে। আমি প্রশান্ত চোখে লক্ষ্য করলাম, এতক্ষণে কালীপদ মুখুজ্জের ভিতরে পুরো দস্তুর কালীগুণিন জেগে উঠেছে। তার চাহনিতে উদ্বেগ, দ্বিধা, ভয়, সংকোচের তিলমাত্র প্রকাশ নেই। কিন্তু সেই মহাসমুদ্রের গভীর জল ভিতরে ভিতরে আন্দোলিত হয়ে চলেছে ভীষণভাবে। নদীর পাড়ের ঝোপঝাড় আচ্ছাদিত খোড়ো চাতালগুলোর মাঝের উঠোনটায় 4-5টা মশাল জ্বলছে। চণ্ডকাবালি অসীম ধৈর্য নিয়ে এতক্ষণ অপেক্ষা করছিল কৃতবর্মার ধ্যান ভঙ্গের। এই বেড়ে কৃতবর্মা চোখ খুলে ইশারা করায় চণ্ড তাড়াতাড়ি এগিয়ে দিল সিঁদুরের কৌটোটা। জটায় কালীপদর মাথার চুল ভরা রয়েছে, খুবই অল্প, কিন্তু কৃতবর্মা নিশ্চিত বলেছে যে এক কোণাতেই নির্ভুল কাজ হবে। কাবালি কৃতবর্মা জল ভরা মন্ত্রপুত ঘরটাকে যোগাগ্নির পাশে খুব যত্নের সঙ্গে স্থাপন করে কৌটোটা খুলে চুলগুলো হাতে তুলে নিল আর আগুনের উপরে হাত বাড়িয়েই হঠাৎ একটা আওয়াজ পেয়ে চমকে উঠল। একটা বক ডানা ঝটপট করে উঠোনে ঢুকেই বসে পড়ল। কৃতবর্মা কিছু বলতে যাবে এমন সময় সে দেখল দূর থেকে কয়েকটা মশালের আলো আসছে নদীর ধার বরাবর। এই অসময়ে এদিগড়ে কে আসে? বকটাই বা হঠাৎ এসে পড়ল কেন এভাবে? তারপর ধীরে ধীরে বোঝা গেল যে আগন্তুক একা নয়, বরং অনেকের একটি দল এগিয়ে এসেছে। প্রায় শেষ ঝোপটা ঠেলে যখন দল বল নিয়ে কালীপদ মুখুজ্জে কঠিন মুখে এসে দাঁড়াল, তা দেখে চণ্ডর মুখ থেকে একটা অবিশ্বাসের শব্দ বেরিয়ে এলো। কিন্তু ক্রূর খল কৃতবর্মার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল। সে চিবিয়ে চিবিয়ে কইল, ভালো হলো এই, আমার পোষ্যকে কষ্ট করতে হবে না তেমন, শুধু একটা লাফের অপেক্ষা মাত্র। এই বলেই আমরা ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই তার হাতে ধরা চুলগুলো সে ছুঁড়ে দিল আগুনের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা আকাশবিদারী কর্কশ হিংস্র শব্দে আমার কান যেন বধির হয়ে গেল। সহস্র সহস্র দাঁড় কাক যেন আমার কানের চারপাশে ঘিরে চিৎকার করে উঠল। সেই শব্দে বনের সব পাখি আতঙ্কে আকাশে উঠতে শুরু করল। বকটা ছটফট করতে শুরু করল আর খড়ের চালা উপরে যে নরকের জীবটা লাফিয়ে এসে পড়ল আমাদের সামনে, তাকে দেখে আমার অন্তরাত্মা একেবারে শুকিয়ে গেল। আমার অটোপসি টেবিলের উপরে থাকা 8-8টি হতভাগ্যের হত্যাকারী, একটা গোটা শহরকে আতঙ্কে ধুঁকতে থাকা নরক কুণ্ডে পরিণতকারী জীবটা একটা দাঁড় কাক, ভুল বললুম, সহস্র সহস্র দাঁড় কাকের মিশেলে গঠিত একটি মহাবায়স।
উচ্চতায় সে কালীপদর থেকেও দুহাত উপরেই হবে, প্রস্থেও ততোধিক। তার চোখ দুটো ভয়ঙ্কর আগুনের ভাঁটির মতো জ্বলছে আর নিভছে। তার বিভীষিকা জাগানো ঠোঁট দুটো নররক্তের আশায় বিভক্ত হয়ে রয়েছে। তার গিঁট পড়া কুশি সরু পা দুটোর শেষ প্রান্তে দুখানি মহাব্যাগ্রের ন্যায় তীক্ষ্ণ ধার থাবা। এমন জীব কেউ নিজের ভয়ঙ্কর স্বপ্নেও প্রত্যক্ষ করতে পারে না হয়তো। কালীপদ কাঁটা দুটোকে বের করে মুখিয়ে দাঁড়ালো। সঙ্গের লোকজন ভয়ে পিছিয়ে গিয়েছিল, এখন তারাও ভয়কে উপেক্ষা করে একটু একটু করে এগিয়ে এলো। হিংস্র কীতবর্মা একটা তীক্ষ্ণ শিশের শব্দ করতেই সেটা ডানায় বাতাসের ঝড় তুলে আকাশে একটু উঠেই ঝাঁপিয়ে পড়ল তার নির্বাচিত শত্রুর একেবারে সামনে। কিন্তু এ কি, দানবটা লাফিয়ে পড়েছে তার প্রভু কৃতবর্মার মুখোমুখি। শয়তান কাপালিকো বুঝি এই প্রথম ঘাবড়ে গিয়ে, আবার শিশের ইশারা করা মাত্র পাখিটা নিজের থাবা ছুঁড়ে দিল কাপালিকের বুকে। ক্ষতবিক্ষত হয়ে ছিটকে পড়ল শয়তানটা, তার লোকজন ছুটোছুটি আরম্ভ করেছে। কৃতবর্মা অবিশ্বাসের দৃষ্টিতে তার পোষ্যের দিকে তাকিয়ে চণ্ডর উদ্দেশ্যে চিৎকার করে উঠল, আমার বিধিতে কোনো ভুল হয়েছে, তুমি শিগগিরই খটটা তুলে জলটুকু ছিটিয়ে দাও ওই রাক্ষসের গায়ে, ও পাগল হয়ে গিয়েছে। কথা শেষ হবার আগেই আরেকখানি মক্ষম থাবা এসে পড়ল কৃতবর্মার পিঠে। চন্দ্র এবং আমি দুজনেই এমন জায়গায় দাঁড়িয়ে যে আমরাই জলপূর্ণ ঘটিটার সবচেয়ে নিকটে। আমরা দুজনেই একই সঙ্গে ছুটতে শুরু করতেই চন্দ্র নিজের বলিষ্ঠ হাতে আমাকে ছিটকে দিয়ে ছুটে গিয়ে তুলে নিল ঘটিটা। বিধ্বস্ত রক্তাক্ত কৃতবর্মার মুখে আশার আলো ফুটে উঠল, আর তখনই নিজের মাথার উপরে দুই হাত তুলে মাটির ঘটিটা আছাড় মেরে চূর্ণ করে ফেলল চন্দ্র। আমি হতবাক হয়ে চেয়ে রইলাম। কৃতবর্মা আবার চিৎকার করে উঠল, এ কি করলি মহামূর্খ চন্দ্র, এ কি করলি? কৃতবর্মার এক অনুচর ছুরি হাতে চন্দ্রর দিকে তেড়ে যেতে মাঝপথে দাঁড়িয়ে পড়ল বিদ্যুৎ বেগে কানাইয়ের সর্কির ফলা, এবং সেটা তার কণ্ঠে দিল বিঁধিয়ে। মৃতদেহটা ঝুপ করে পড়ে যেতেই চন্ড ক্ষোভে বলে উঠল, মূর্খ আমি নই, মূর্খ তুই বাসন্ত, কিন্তু সবটুকু জানার সময় তোর হাতে আর নেই, এই অতৃপ্তি নিয়েই তোকে মরতে হবে। চন্ডর কথা শেষ না হতেই সেই বিভীষণ জানোয়ারের শেষ থাবায় কৃতবর্মার মৃতদেহের ঘাড়টা শরীর থেকে ঝুলে পড়ল। তার মৃত চক্ষে তখনও পরম বিস্ময়। সেই দাঁড়কাক কিন্তু কৃতবর্মাকে নিকেশ করেই থামল না, তার যজ্ঞের ঘট নড়ে গিয়েছে। সে তার সামনে ছুটতে থাকা কৃতবর্মার দুইটি অনুচরের উপরে ঝাঁপিয়ে পড়ে আবার সেই কর্কশ চিৎকারের সঙ্গে যখন তাদের ফালা ফালা করছে, তখন কালীপদ আর চন্ড ছুটে গিয়ে পিছন থেকে অতর্কিতে দুজনে দুইটি কাঁটা বিঁধিয়ে দিল তার দুই পায়ে, আর সঙ্গে সঙ্গে তারা বাতাস কেটে ছিটকে পড়ল ওই দিকের মাটিতে। অত বড় বিভীষিকা দানবটা কোথাও নেই। পলক ফেলতে যেটুকু সময় দরকার তার আগে সে সম্পূর্ণ উবে গিয়েছে। হরিনারায়ণ বামুন ঠাকুরদার নির্দেশিত এবং পুঁথিতে বর্ণিত সেই অমোঘ অস্ত্রের স্পর্শ মাত্রেই ভয়ঙ্কর উপদেবতার আরও ভয়ঙ্কর বাহন চিরকালের জন্যে নরলোক থেকে মুছে গিয়েছে। কৃতবর্মার বাকি তিন অনুচরকে ঘিরে ধরল গায়ের সশস্ত্র লোকেরা। আমার বিস্ময় তখনও নিরসন হয়নি। আমি হতবাক ভাবটা কাটিয়ে কোনো মতে কইলাম, কিন্তু কিন্তু চন্ড চন্ড আবার কে? ও আমার গুরু ভাই পুষ্পরঞ্জন, ওর আশ্রমেই তো যাব বলে এসেছিলাম, কিন্তু বিধিবাম এসেই পাকে চক্রে উঠতে হলো তোমার ছাত্রের বাড়িতে।
আর সেখানে অনন্তর এমন কথা শুনলাম যে আমি তখনই অনুমান করেছিলাম, যে খুনিকে হন্যয়ে খুঁজছে সকলে সে এখানেই গা ঢাকা দিয়ে রয়েছে। তারপর রামের থেকে কাগজ চেয়ে সব পরিকল্পনা জানিয়ে চিঠি দিই পুষ্পর আশ্রমে। তোমার পেটে পেটে এই ছিল দাদা? আচ্ছা বেশ, ওনার সবটাই অভিনয় মানলাম। পাখিকে বশ করে তোমার মাথার চুল সংগ্রহ করা বা তোমার উপর বারবার ছদ্ম আক্রমণ করাটা না হয় কৃতবর্মার চতুর্দিকে ছড়িয়ে থাকা গুপ্তচরদের বিভ্রান্ত করে বিশ্বাস অর্জনের জন্য বুঝলাম, কিন্তু তোমার চুল আহুতি দেবার পর পাখিটা নিজের প্রভুকেই আক্রমণ করলো কেমন করে? এবার চণ্ড থুড়ি পুষ্পরঞ্জন হেসে বললে, কারণ চুলগুলো ছিল কৃতবর্মার নিজেরই চুল। সে কি, তার চুল আপনি পেলেন কি করে? ওটা অয়স্কান্তের কেরামতি। অয়স্কান্তের নাম শুনেছ তো নিশ্চয়ই, কালীপদর মুখে, আমার গোদা হনুমানের নাম, যাকে মানুষের মতো বেশ কিছু বুদ্ধিমত্তা দিয়েছি আমি আমার আশ্রমে। কেন কালীপদ, তুমি বলনি ডাক্তারকে অয়স্কান্তের কথা, যাকে দেখতেই তো তোমাদের এখানে আসা? হ্যাঁ দাদা বলেছিল আমাকে ময়নামতি ময়না আর অয়স্কান্ত হনুমানের কথা, কিন্তু সে কি করলো? সেই তো পালের গোদা, আসল নায়ক। যে রাতে কৃতবর্মা আমার দেওয়া ঝুঠো সোনার গয়নাগুলো নিয়ে থলি আঁকড়ে শুয়েছিল, সেই রাতে আমার নির্দেশ মতো অয়স্কান্ত লুকিয়েছিল ছাউনির লাগোয়া বনের ঝোপে সুযোগের অপেক্ষায়। যখন ওদের একজন লোক বেরিয়েছে, অমনি পেছন থেকে তার ঘরটা মোটকে দিয়ে তাকে ওই দিকে একটা শুকনো পরিত্যক্ত কুয়ো রয়েছে তার মধ্যে ফেলে আসে সে। এরপর ঘুমন্ত কৃতবর্মা ছাউনিতে ঢুকে এসে সোনার পুটুলিটা হাতে তুলে নেয়, অপর হাতে খামচায় কৃতবর্মার বেশ কয়েকটা চুল ছিঁড়ে নিয়েই দৌড় দেয়। বোকা কাপালিক হই হই করে তার পেছনে দৌড়ে কুয়োর মধ্যে মৃতদেহ দেখে ভাবে যে তার অনুচর লোভে পড়ে এই কাজ করেছে। সোনাকে কেন্দ্র করে ঘুরপাক খাওয়া তার লোভী মন ধরতেও পারেনি যে আসলে তার চুল সংগ্রহের জন্যেই এই সাজানো পালা তৈরি করা হয়েছে। আমি যখন প্রথম কৃতবর্মার দেখা পাই তখনই তাকে বধ করতে পারত, কিন্তু তাতে শয়তান জীবটা বর্ষতা মুক্ত হয়ে ধরাচোয়ার বাইরে চলে গিয়ে অন্যত্র আক্রমণ শুরু করত। যে আমি হাঁ করে একবার পুষ্প আর একবার কালীপদর মুখের দিকে তাকালাম। কি অবলীলা এক বন্ধু, শুধুমাত্র মুখের কথায় বিনা বাক্য ব্যয়ে নিজের জীবন নিয়ে এত বড় ঝুঁকি নিয়ে নিল। এমন নির্লোভ আত্মবিশ্বাসী আর অকুতোভয় বন্ধু বোধ হয় অঘরী হংসীতান্ত্রিকের শিষ্যই হতে পারে। রামকে সঙ্গে নিয়ে দুটো দিন আমরা পুষ্পরঞ্জনের আশ্রমে কাটিয়ে গেলাম। সে ওই বকটাকে সঙ্গে করে নিয়ে এসেছে, সুস্থ করে অন্য দলের সঙ্গে ঝাঁকে ছেড়ে দেবে, তবু ভালো। এই আশ্রমে থাকলে দুদিন বাদে হয়তো এরও বক রাক্ষস বা কঙ্ক ধরনের উদ্ভট নাম জুড়ে বসবে। যে অয়স্কান্ত এত বড় ঝুঁকি নিয়ে সবাইকে রক্ষে করেছে তাকে দেখতে এলাম সবার আগে। তার সরল মুখটা দেখে কিছুতেই মনে হয় না যে সে নিজের হাতে কৃতবর্মার অমন দশাশয় অনুচরকে ঘাড় মোটকে কৃতবর্মার স্বয়ং কক্ষে ঢুকে তাকে ঘোল খাইয়ে এসেছে। কিন্তু তার সঙ্গে খেলা করতে গিয়ে বুঝলাম সে যেমন তেমন হনুমান নয়। আমি আশ্রমে ঢুকেই দাওয়ায় রাখা একটা কলার খোসা ছাড়িয়ে তার দিকে এগিয়ে দিতেই সে গম্ভীর মুখে ভিতরে ঢুকে একখানা খার সোডার কৌটো এনে আমার দিকে এগিয়ে দিতেই সবাই এমন হেসে উঠল যে আমি অপ্রস্তুত হয়ে হাত ধুয়ে আস্তে আস্তে অয়স্কান্ত আমার হাত থেকে কলাটা নিয়ে চোখের নিমেষে খেয়ে ফেলল। পুষ্প তার ময়নার সামনে গিয়ে আমাকে দেখিয়ে সস্নেহে বলল, বলো তো ইনি কে? ময়নামতি ময়না আমাকে অবাক করে দিয়ে একেবারে মেয়ে মানুষের স্বরে স্পষ্ট উচ্চারণে বলে উঠল, মরণ দশা, মরণ দশা। পুষ্প স্নেহের সঙ্গে ছদ্ম ভর্ৎসনা করে বলল, ছি মা, বলো লক্ষ্মীটি
ময়না আমার মুখের উপর কুদকুদে চোখ বুলিয়ে চিৎকার করে উঠল, এই মৃগাশ্রমের যে পবিত্রতা, মানুষে পশুতে পাখিতে যে অভিন্নতা, তার কোথাও এতটুকু কুলুষ নাই, খুনোখুনি নাই, লোভ নাই, অটপসির টেবিল নাই। এখানকার পবিত্র বাতাস কালীপদ সশব্দে বুক ভরে টেনে নিল, পরবর্তী কোনো রহস্যোদ্ঘাটনের রসদ হিসেবেই হয়তো। শুনছিলেন সৌমিক দে রচিত আজকের গল্প কালীগুণিন ও মারণকণ্টক রহস্যের অন্তিম পর্ব। গল্প পাঠ মালো চণ্ডাল, মধু জেলে ও কৃত বর্মার অনুচরের ভূমিকায় আমি কৌশিক, কালীগুণিনের ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি, অন্যান্য চরিত্রে চাতক ভট্টাচার্যের বউ ও ময়নামতি ময়না পাখির ভূমিকায় মৌটুসি, হরিনারায়ণ মলয়, অনন্ত রায় ও পোস্টমাস্টার শুভদীপ্ত, সনাতন দে ও কাপালিক কৃতবর্মা, ইন্দ্রনীল ভাদুড়ি, সঙ্গী ধনঞ্জয় ডোম ও রতিকান্ত হ্যাপি, সুবল ও মাঝি আসঞ্জন, নীলচরণ ও চৌধুরী মশাই অভিষেক, দারোগা সৌরভ সাহা, কানাই ও রামের ঠাকুরদা কুন্তল, ডাক্তার শীতল ব্যানার্জি ও নতুন অনুচর প্রীতম, রাম আকাশ মণি পিয়ালি মোহন বুবাই সাহা, কভার ডিজাইন কৃষ্ণেন্দু, সাউন্ড এফেক্টস তিয়াশা এবং শ্যাডো, পরিচালনায় টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে, আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে নোটিফিকেশন বেল অন করে রাখুন। তাহলে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে, ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।